আসসালামু আলাইকুম সিলেট টু কানাডার অগণিত দর্শক, পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার ডানে আছে রূপন, পিছনে আছে সুমন এবং ডানে আছে বদরুল। আজকে তিনজনকে কানাডা টরেন্টো থেকে আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হয়েছি। তাদের অভিজ্ঞতার কথা শুনবো, তারা সিলেট টু কানাডার জার্নির কথা শুনবো, তারা কিভাবে কানাডা পর্যন্ত তারা পৌঁছেছেন, তারা কিভাবে ভিসা প্রসেসিং করেছেন সেটা আমাদের জানার প্রয়োজন নাই, আমরা জানতেও চাই না তারা কিভাবে কি করেছেন। বাট তারা কানাডায় আসার পূর্বে তাদের ভিসা প্রসেসিংয়ে তারা ইনভাইটেশন না হোটেল বুকিং দিয়েছেন, সেই জিনিসটি আমাদের দর্শকের জানা খুবই প্রয়োজন। কারণ অনেকের মনে একটা সংশয়, উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করে যে ইনভাইটেশন হলেই মনে হয় ভিসা হয়, আর হোটেল বুকিং দিলে মনে হয় ভিসা হয় না। আজকে তারা তাদের কথা শুনবো, তারা কিভাবে এখানে এসেছেন, হোটেল বুকিং দিয়ে না ইনভাইটেশনের মাধ্যমে এখানে এসেছেন, তারা কিভাবে ইমিগ্রেশন ফেস করেছেন, সেই কথাগুলো তাদের কাছ থেকে শুনবো। আপনারা ধৈর্য সহকারে তাদের কথাগুলো শুনুন। আমরা প্রথমে শুনবো রূপনের কথা, আমরা শুনি রূপনের কথা। আসসালামু আলাইকুম সিলেট টু কানাডা পেজর সবাইরে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কানাডা আসার পরে যে ইমিগ্রেশন যেটা নিয়ে সবাই একটু আতঙ্কিত বা সবাই একটা কনফিউজ থাকে, এটা আসলে কিছু না। আপনার যদি রিয়েল সব কিছু থাকে, যদি আপনার প্রপার কাগজপত্র, ফেক কোনো ডকুমেন্ট থাকে না, তাইলে আপনি 100% সাহস নিয়ে আসতে পারেন। যেহেতু আপনি সব কিছু রাইট কাগজপত্র, আপনার সত্য সব কিছু ডকুমেন্ট আপনার প্রপার, তখন আপনার কোনো ভয় থাকবে না, আপনার নিঃসন্দেহে আসতে পারেন, আপনার ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমাদের যেটা হয়ে কোনো প্রবলেম হয় নাই বা কোনো ইয়ে হয় নাই, আমরা ইমিগ্রেশন অফিসার আমাদের জিজ্ঞেসে যে আপনারা কানাডায় আসছেন, কতদিনের জন্য আসছেন, কোথায় উঠবেন বা কেন আসছেন। আমরা বলছি, আমি আর আমার ফ্রেন্ড সুমন, আমরা দুই ফ্রেন্ড, আমরা একসাথে আসছি, আমাদের ইমিগ্রেশন একসাথে ছিল। তো আমরা আমাদের জিজ্ঞেসে যে আপনারা কেন আসছেন, আমরা বলছি ভিজিট করতে আসছি। তো ভিজিট কতদিন করবেন, তো আমরা বলছি যে এক মাস। এক মাস পরে বলছে হোটেল বুক দেখবে। তখন আমরা হোটেল বুক দেখাইছি, দেখছে 3 দিনের হোটেল বুক দেয়া। তখন আমরা বললাম যে বলছে হোটেল 3 দিনের কেন, আমরা বলছি যে আমরা তো হোটেলে থাকতে আসিনি, আমরা আপনার দেশ ভিজিট করতে আসছি, বেড়াইতে আসছি, আমরা মুভ করবো আপনার সিটি। তখন বলছি ঠিক আছে, সব কিছু কাগজপত্র দেখছে, আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু ইজিভাবে হয়ে গেছে। আর সুমন, আমরা জানতে চাই সিলেট টু কানাডার অগণিত দর্শক, বাংলাদেশের অগণিত দর্শক, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার পেজকে ভালোবাসেন, তারা জানতে চান, তারা মনে করেন এই জায়গা থেকে সঠিক তত্ত্ব পাওয়া যাবে, এই মানুষটি সঠিক তত্ত্ব দেবে। তো আমি সেই জায়গা থেকে সবসময় চেষ্টা করে থাকি মানুষকে সঠিক তত্ত্ব দেওয়ার এবং মানুষ যাতে বিভ্রান্ত না হয়। তো সেই জায়গা থেকে সুমন, তুমি তো কানাডায় পর্যন্ত এসেছো এবং আজ বেশ কয়েকদিন হয়, তো কানাডার আসার পূর্বে থেকে তোমাকে ইমিগ্রেশন সিলেট টু কানাডা আসতে তোমাকে কি কি করতে হয়েছে এবং কানাডার ইমিগ্রেশনে তোমাকে কি করতে হয়েছে সেটুকু আমরা জানতে চাই, এবং তুমি হোটেল বুকিং না ইনভাইটেশন দিয়ে সিলেট থেকে গেছি ঢাকা, ঢাকা থেকে গেছি দুবাই। ঢাকার জিজ্ঞাসে যে তোমার কয়দিন থাকবা, আমরা দেখাইছি হয়তো 30 দিন থাকবো, রিটার্ন টিকেট আছে, বিচ্ছা আছে। তো যাই হোক, ঢাকা শেষ, মানে দুবাই, দুবাই তো কিচ্ছু হয়েছে না, দুবাই থেকে ডাইরেক্ট পিয়ারসন। হ্যাঁ, পিয়ারসন আইয়া রোবটের মাধ্যমে আমরা পাসপোর্ট স্ক্যান করছি, ফিঙ্গার নিছে, দেন বাদে একটা স্লিপ দিছে, স্লিপ দেওয়ার একটা লইয়া বাদে গেছি আমরা ইমিগ্রেশনও। ইমিগ্রেশন যাওয়ার পরে বাদার স্টেপও গেছি, গিয়ে জিগে দেখছে, দেখা সহিওর পাসপোর্ট দিলাম, তারে পাসপোর্ট, পাসপোর্ট দেওয়ার পরে বাদে হইল হোটেল বুক এলাম, দিয়ে হোটেল বুক তো করছে অন্য কাগজ, কাগজ দিয়েছে 3 দিন, 3 দিন থাকিয়ে তোমরা 3 দিন ন থাকিয়া। তো হোটেল বুক দেখাই ইয়া মনোরকা বাদে হইল, টেকা কত আনছো, বলে অত টেকা আনছি, শেষ এনাফ, সুমন এবং রূপন তারা দুইজনই সহযাত্রী এবং দুইজনই একই বিমানে, একই ফ্লাইটে এবং একই ইমিগ্রেশন অফিসারকে তারা ফেস করেছেন, এবং তারা একই ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশ থেকে 3 দিনের হোটেল বুকিং দিয়ে এসেছেন, তাই তো? সেই কথাটাই তো আপনারা বারবার তুলে ধরছেন দুইজনের মধ্যে, তাই তো? আপনারা হোটেল বুকিং দিয়ে আসছেন, তারা হোটেল বুকিং দিয়ে আসছেন,
আমরা তাদের কাছ থেকে শুনলাম, আমাদের সাথে আছেন বদরুল, আমাদের স্পেশালি মেহমান বদরুল। সিলেক্ট টু কানাডা, তার জার্নির কথা শুনি, সে কিভাবে আসলো এবং ভিসা প্রসেসিং এর ব্যাপারটা আমরা জানতে চাচ্ছি না। সে ইনভাইটেশন না হোটেল বুকিং দিয়ে এসেছে, তার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম, আমি সিলেট থাকি, বাংলাদেশ বিমানে আইসি ঢাকা, আর বিশেষ করে সিলেট ইমিগ্রেশন করেছি আমি। সিলেট ইমিগ্রেশনও আমার জিকাইছে যে রিটার্ন টিকিট আসেনি, হোটেল বুকিং আসেনি তোমার। আমি হোটেল বুকিং দেখাইছি, আমি অরিজিনালি 3 দিনের লাগি হোটেল বুকিং করছি। আর অনেক মানুষই আছে ফেক হোটেল বুকিং দেখায়, এগুলো তো অনেক সমস্যা হয়। মানে হোটেল বুকিং 3 দিনের যদি অরিজিনালি করিলাও তেমন করো যে কোনো সমস্যা নাই। আমি দেখাই লিছি হোটেল বুকিং 3 দিনের দেখাইছি, পাসপোর্ট দেখাইছি, রিটার্ন আবার ফর্মও 15 দিনের দেখি, আবার দেখি দেশ বেক করলি, কইছি কোনো সমস্যা হয়েছে না। সে পরে আইসি ঢাকা, ঢাকার থেকে আমার ফ্লাইট দিছে তুর্কি ইস্তাম্বুল, ইস্তাম্বুল বিমানও আসলাম নাম চিনে নিছে, আর বিমান থেকে ডাইরেক্ট আবার দিছে কানাডা অনাইছে। ইয়া নিজে নিজে পাসপোর্ট স্ক্রিন করছি, করার পরে ছবি তুলছি, তোলা বাদে গেছি ইমিগ্রেশন অফিসও, ইয়া অফিসার আছে, অফিসারে জিকাইছে যে পাসপোর্ট পাই, পরে পাসপোর্ট দিলাম, আর জাস্ট জিকাইছে খালি নাম। আর আমি কইছি যে নো ইংলিশ, অনেকে আছে যে মনে করে কানাডা ইয়া জিকাইব ইংলিশ না হইলে বেক করে লিব, এই করে লিব ইংলিশ ইয়া ঝামেলা, ইংলিশ শিখান লাগবো, পাই বিজি ডাইরাম, এনে তো ইংলিশ জানার কোনটাও নাই, ইংলিশ জানতেও পারো নাও জানতে পারো সমস্যা নাই। আর আমি কইছি যে আই নো ইংলিশ, মানে ইংলিশ জানি না আমি, পরে তারা কোনটা হয়েছে না আমার পাসপোর্ট দেখছে, আর কোনটাও না নাম জিকাইছে, আর কোনো হয়রানি করছে না আমারে, আমার তারা কইছে যে যাও। পরে বেগ লইছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর সহি সালামতে বারে বারে আইসি, আর আঙ্কেল দেখা হয়েছে, ভালো লাগলো, খুব ফাইন মানুষ। আমরা তিনজনের বক্তব্য শুনলাম, রূপন, সুমন এবং বদরুলের। তারা তিনজনই আসলে সমসাময়িক বয়স, তাদের বয়স খুব বেশি না, তারা 25-26 মধ্যেই তারা আছে। তো তাদের ব্রাইট ফিউচার কানাডায়, কানাডায় তারা এসেছে, তারা মোটেই ভুল কাজ করেনি, তারা অবশ্যই অবশ্যই ভালো কাজ করেছে, এবং তারা যেভাবেই হোক ভিসা প্রসেসিং করে কানাডায় এসেছে, যে সময়ে তারা কানাডায় পাড়ি দিয়েছে। যদিও এই সময়টি একটি স্ট্রাগল টাইম, এটি নট অনলি কানাডা, এটি পৃথিবীর সব জায়গায় মানুষ স্ট্রাগল করতেছে, কারণ প্যান্ডামিকের পরে অর্থনৈতিক বিপর্যয়ে যাচ্ছে সব দেশ, তার বাইরে কানাডাও নয়। তো আমরা একটু সময় হয়তো যাবে, তারা নিজেরা প্রতিষ্ঠিত হবে, বছর 2 বছর গেলে তারা নিজেরাই আমাদের মতো করে আরো নতুন নিউ কামার যারা আসবে তাদেরকে পরামর্শ দিতে পারবে। আজকে তাদের কথা শুনলেন। আমার আসলে আমার প্রথম যে ভিডিও আপনারা দেখেছেন, আমি প্রথম ভিডিওতেই বলেছি যে ইনভাইটেশন এবং হোটেল বুকিং দুইটাই কিন্তু একটা সমার্থক, দুইটাই জিনিস, দুইটাই কিন্তু অর্থ বহন করে সমান। অর্থাৎ ইমিগ্রেশন অফিসার দেখতে চায়, জানতে চায় আপনি ইমিগ্রেশন পাস হওয়ার পরে কোথায় যাবেন। তারা কোনো মানুষকে খোলা আকাশের নিচে ঠিকানাবিহীন ছাড়তে চায় না, তারা চায় একটি নির্দিষ্ট ঠিকানায় ছেড়ে দিতে। এখন আপনি হোটেল বুকিং দিলে একটা ঠিকানা তারা জানলো, এবং ইনভাইটেশনের মাধ্যমে একজন মানুষের ব্যক্তির ঠিকানা জানলো। এই দুইটা জিনিস তারা, দুইটা জিনিসের একটা জিনিস তারা চায়। এখন আপনি বাংলাদেশ থেকে হোটেল বুকিং দেবেন কিন্তু এটা কনফার্ম করবেন না, তাহলে তারা তো আপনার গন্তব্যটা জানতে পারলো না। আর ইনভাইটেশন সেটা হচ্ছে কি, গন্তব্যটা জানা থাকে, একজন ব্যক্তির ঠিকানা থাকে। আমাদের আজকের যে তিনজন আলোচক, তাদের কাছ থেকে যেটা শুনলাম, তাদের অভিজ্ঞতার কথা শুনলাম, তারা তিনজনই হোটেল বুকিং দিয়ে এসেছে, এবং তিনজনই 3 দিনের হোটেল বুকিং একদম পেইড করে বাংলাদেশ থেকে তারা কানাডায় পাড়ি দিয়েছে। তো আপনাদের কাছে আমি সবসময় বলে থাকি যে 3 দিনের মিনিমাম 3 দিনের হোটেল বুকিং আপনি দিয়ে দিবেন। 5-স্টার হোটেল, 3-স্টার হোটেল, ডাজন মেটার, একটা জায়গা হলেই হলো, আপনি যত কমে পাবেন সেটা বুকিং দিয়ে টাকাটা পেইড করে দিবেন, দিয়ে বিমানে ফ্লাই করবেন। আমার বিশ্বাস ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে না, তারা যেভাবে সমস্যা ফেস করেনি আপনারাও ফেস করবেন না সমস্যা। আগামীতে আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের কাছে, তাদেরকে অবশ্যই অবশ্যই ওয়েলকাম জানাই, তারা আসবেন এবং তারা এই প্রসেসটি মেনটেন করে তারা আসবেন। তো আজকে সুমন এবং রূপন এবং বদরুল, তাদের শুভকামনা করছি আমাদের সিলেক্ট টু কানাডার অগণিত দর্শকের পক্ষ থেকে। তাদের কানাডার জীবন সুন্দর হোক, তারা জীবনকে প্রতিষ্ঠিত করুক, তারাও আগামী দিনে আপনাদের মতো যারা আসতে চাচ্ছেন, আসার আশায় বুক বেঁধেছেন, তাদেরকে যেন তারাও সুন্দর পরামর্শ দিতে পারেন, এবং তারাও যেন
মানুষকে সহযোগিতা করতে পারেন কানাডার মতো জায়গায়। আজকে আমি যেভাবে চেষ্টা করছি একটু একটু সহযোগিতা করার, তারাও একদিন এই জায়গায় প্রতিষ্ঠিত হলে তারাও কেউ না কাউকে তারা সহযোগিতা করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো এক জায়গা থেকে আবারও কোনো এক নতুন কাউকে নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।